কিন্তু আমার ধর্মের উপর আঘাত দিলে সেই হাত ভেঙে দিব আমরা। যেই জিনিস 10 বছর পরে বুঝে, ওই জিনিস বাংলার আলেমরা 10 বছর আগেই বুঝতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন সবাই, 2013 সাল 5ই মে শাপলা চত্বরের মধ্যে সব মোল্লারা একত্রিত হয়েছিল, মোল্লাদের পিছনে যারা নামাজ পড়ে তাদেরকে একত্রিত করেছিল। কিসের কারণে? কোন রাজার সিংহাসন দখলের জন্য নয়, কোন দেশকে ধ্বংস করার জন্য নয়, মোল্লারা একত্রিত হয়েছিল মুসলমানদের ইমানকে রক্ষা করার জন্য, ঠিক কিনা? 15 বছর আগের দলদের স্মৃতি 15 বছর স্বৈরাচারের কারণে আমরা ভুলে যাই নাই। 15 বছরের স্বৈরাচার যেরকম আমাদের উপর জুলুম করেছে, তার আগে ধাপে ধাপে যারা ক্ষমতায় ছিল তারাও আমাদের উপর জুলুম করেছে। তাই সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তাই আমাদের জন্য উচিত হবে চোখ কান যখন নাকি আমরা সজাগ রাখবো, তখন তারা আমাদের কাছে চান্স পাবে না। একমাত্র আপনার ইসলাম যখন চান্স পাবে, আল্লাহ আপনি দেখতে পারবেন ওমরের শাসন কিরকম ছিল। এই মসজিদুল জুমার সাক্ষী, মসজিদুল জুমার এই মিম্বর সাক্ষী, আল্লাহর কসম আমি এই মিম্বর থেকে জুমা পড়িয়ে আমি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে অনুদান দিয়েছি। আমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছি। হিন্দুদের মন্দির ভাঙার জন্য যখন ইসকনরা ষড়যন্ত্র করেছে, আমাদের মাদ্রাসার ছাত্ররা তখন গিয়ে পাহারা দিয়েছে, ঠিক কিনা বলেন? কোন ইসকনের লোকেরা পাহারা দেয় নাই। যাদের হৃদয়ের মধ্যে ইমান আছে, ইমানদারদের হৃদয়ের মধ্যে যখন রক্তক্ষরণ হয়, তখন তাদের সেই রক্তক্ষরণ এক পর্যায়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে হয়তো সে শহীদ হয়ে যায়, নয়তো আল্লাহ তাআলার কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের এখন বর্তমান সময়টা যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি খুব ভালোই চলছে, কিন্তু প্রতিনিয়ত ইমানদারদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করা হচ্ছে এবং মুমিনদের ইমানকে নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে। এই জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের কিছু বিষয় নিয়ে খুবই স্পষ্ট হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার বিধানগুলোকে পরিপূর্ণভাবে জানার জন্য আমাদেরকে দিয়েছেন কোরআন। কি দিয়েছেন বলেন? জোরে বলেন, কোরআন। চিনেন সবাই আল কোরআন, কিতাবুল্লাহ, যেটা আল্লাহ তাআলা সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। তারপরের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য আমাদেরকে দিয়েছেন একজন রসুল, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছুর মৌন সম্মতি দিয়েছেন, এই সব কিছু হলো কোরআনেরই ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহর আদর্শটা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলাফেরা করতেন, তার খাওয়া দাওয়া কি ছিল, তার রাষ্ট্র পরিচালনা কি ছিল, সমাজ ব্যবস্থা কি ছিল। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, তিনি হলেন একটা জ্যান্ত কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যেইভাবে বলেছে তিনি সেটাকে প্র্যাকটিক্যালি ভাবে সেটা বাস্তবায়ন করে সমাজের মধ্যে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদেরকে বিদায় হজের সময় বললেন, উম্মত, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ তোমাদেরকে কেউ ছত্রভঙ্গ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাজানে, এই দুই বস্তু কি, যেই দুই বস্তু আপনি আমাদের মধ্যে রেখে যাচ্ছেন? আল্লাহর রাসূল স্পষ্ট করে দিলেন, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতি, আমার সুন্নত সমূহ, আমার আদর্শ। এই দুই জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরি, কখনো পথ ভ্রষ্ট। কিন্তু বড় পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়, আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান, দাবি করি কি, এবং বলি আমরা অনুসরণ করি কার, অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রসুলের, আল্লাহর রসুলের। এই কথা দাবি করার পরেও রসুল আমাদেরকে সঠিক পথে রাখার জন্য, থাকার জন্য যেই দুইটা বাণী আমাদের সামনে রেখে গেলেন, সেই দুইটা বাণীর কোনোটাই আমরা মানতে রাজি না। আপনারা বলেন তো,
আল্লাহ রসুলকে যদি অনুসরণ করি তাহলে রসুলের রেখে যাওয়া জিনিসের উপর ঈমান আনয়ন করতে হবে নাকি অন্য কোনো ব্যক্তি দেখানো পথ এবং মতকে মেনে নিতে হবে? মেনে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং মত আমাদের জন্য রেখে গিয়েছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদের জন্য রেখে গেলেন কোরআন, রেখে গেলেন হাদিস, আর আমরা সেটাকে উপেক্ষা করে যখনই উম্মত যখনই ওই কিতাবুল্লাহর প্রতি সন্দেহ রেখে যখনই হাদিসের প্রতি সন্দেহ রেখে বিদ্বেষ পোষণ করে মুসলমান অন্যদিকে দৃষ্টি দিয়েছে তখনই মুসলমান ধ্বংসের মধ্যে পতিত হয়েছে। আমাদের পরিতাপের বিষয় হলো আমরা যারা ইসলাম নিয়ে প্রচার করে ইসলাম নিয়ে কথা বলে তাদেরকে আমরা হালকা মনে করি, আমরা গভীরভাবে তাদেরকে নিয়ে চিন্তা করি না। একটু ইতিহাস পড়েন, হাদিসের পাতার দিকে একটু দৃষ্টি রাখেন। আল্লাহর রসূলকে আল্লাহ তাআলা বললেন ও আনজির আশিরাতাকাল আকরবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের জন্য দাওয়াত দেন, তাদেরকে সালাতের প্রতি তাগিদ করেন। আল্লাহর রসূল আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন, বললেন যে আপনারা একটা জায়গায় জমায়েত হন। আল্লাহর রসূল পাহাড়ের উপরে দাঁড়ালেন এবং তাদেরকে বললেন যে হে আমার জাতি, আমার বংশের লোকেরা, বংশীয় লোকেরা, কুরাইশ মুশরিকরা, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল আছে আর তারা আপনাদের উপর কিছুক্ষণ পর আক্রমণ করবে, আপনাদেরকে শেষ করে দিবে, আপনারা কি এই কথা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল যে আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, যে কারণ আপনি হচ্ছেন আল আমিন, জন্মের পর থেকে অদ্যবধি পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তাহলে এমন ব্যক্তির কথা আমরা অবিশ্বাস করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে শোনো মনোযোগ সহকারে, আল্লাহ তাআলা আমাকে যে ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যে কিতাব দিয়ে প্রেরণ করেছেন, যে কালিমা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তা যদি তোমরা না মানো তাহলে অদূর ভবিষ্যতে তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন এক আযাবের বাহিনী রেখেছেন, তারা তোমাদের জীবনকে নস্যাৎ করে দিবে, তারা তোমাকে পথ ভ্রষ্ট করে দিবে। তখন তাদের মধ্য থেকে আবুল হাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী জামাআতানা হাজা, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেখ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবু লাহাবের জবাবে সূরা লাহাব নাযিল করে আল্লাহ বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রাসূল যে আবু লাহাব আপনাকে বলেছে আপনার হাত ধ্বংস হয়ে যাক, যে আবু লাহাব বলল আপনি ধ্বংস হয়ে যান, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম আমি আবু লাহাবের দুইটা হাতকে ধ্বংস করে দিব, আমি আবু লাহাবের হাতকে ধ্বংস করে ক্ষান্ত হব না। আবু লাহাব নিজে যা কিছু কামাই করেছে, তার সন্তান, তার ধন সম্পদ, তার স্ত্রী সবাইকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিলেন। কিন্তু তৎকালীন সময়কার মোল্লা, তৎকালীন সময়কার আলেম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোল্লার কথা কেউ মানে না, তার কথাটাকে হালকা করে সবাই নিল, তাই পরবর্তীতে যারা মেনে নিল তারা মুক্তি পেয়ে গেল, আর যারা মানে নাই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক এমনই ভাবে আমরা যখন কখনো ইসলামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, যখন মুসলমানদের ভাগ্যের মধ্যে ওই পোকা ধরে যায়, যখন ইমানকে নিয়ে মুশরিকরা কাফেররা ছিনিমিনি খেলে, আমরা মোল্লারাও তখন তাদেরকে সতর্ক করতে চাই, কিন্তু তারা বলে না না না, এই মোল্লাদের কাজ হলো মসজিদের মধ্যে থাকে আর আমি আরামে মানুষের বাড়ি বাড়ি খায় আর নিজের বুড়িটাকে বড় করে যা মনে চায় তাই তারা বলতে থাকে। কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, মোল্লাদের যতগুলো ভবিষ্যৎবাণী মোল্লাদের জবান থেকে বের হয় এগুলোকে বাস্তবায়ন করে দেয় কে? আল্লাহ তাআলা প্রত্যেকটা ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করে দেয়। কারণ আমার বাংলার মুসলমানেরা যেই জিনিস 10 বছর পরে বুঝে ওই জিনিস বাংলার আলেমরা 10 বছর আগেই বুঝতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন সবাই 2013 সাল 5ই মে শাপলা চত্বরের মধ্যে সব মোল্লারা একত্রিত হয়েছিল, মোল্লাদের পিছনে যারা নামাজ পড়ে তাদেরকে একত্রিত করেছিল। কিসের কারণে? কোনো রাজার সিংহাসন দখলের জন্য নয়, কোনো দেশকে ধ্বংস করার জন্য নয়, মোল্লারা একত্রিত হয়েছিল মুসলমানদের ইমানকে রক্ষা করার জন্য, ঠিক কিনা?
কিন্তু আমাদের বাইদের মধ্যে কিছু অবুজ ভাই তখন আঙ্গুল তুলে বলেছিল, এই সব কাক মোল্লারা যে সকল কথা বলতেছে এগুলো মিথ্যা বলতেছে, 10 বছর পরে 2024 সালে তোমাদের সন্তানরাই সেই সকল নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য জীবন দিয়েছে। এই জীবনটা আমরা 2013 সালে দেওয়া চেয়েছিলাম, আমরা এই রক্তক্ষরণটা 2013 সালে চেয়েছিলাম, কিন্তু আপনারা বুঝেন নাই আমরা 10 বছর আগে আল্লাহ তাআলা আলেমদেরকে বুঝদান করেছে, সুবহানাল্লাহ বলেন। সেজন্য যেই জিনিসের বুঝ আল্লাহ তাআলা কিতাবওয়ালাদেরকে দেয়, যেই জিনিসের বুঝ আল্লাহ তাআলা হাদিসওয়ালাদেরকে দেয়, কোন জিনিস ধ্বংসের আবাস আল্লাহ তাআলা সর্বপ্রথম আলেমদেরকে দিয়ে থাকে, সুবহানাল্লাহ বলেন। পৃথিবী ধ্বংসের আবাস সর্বপ্রথম পায় কারা বলেন? আলেমরা, কিতাবওয়ালারা, হাদিসওয়ালারা পায়। মুসলমানদের ঈমান ছু মেরে নিয়ে যাওয়ার আবাসটা আগে থেকেই মুসলমানদের মধ্যে আলেমরা পায়, আর অন্য কোনো ব্যক্তি পায় না। আপনারা হারে হারে টের পেয়েছেন তো, 10 বছর আগে যেই ভবিষ্যৎবাণী আমরা দিয়েছিলাম, যেই ফেসিবাদ স্বৈরাচার যদি থাকে তাহলে নাস্তিক্যবাদের প্রমোট হবে, যদি এই ফেসিবাদ স্বৈরাচার থাকে তাহলে সমকামিতার প্রমোট হবে, শিক্ষা নীতিমালাকে নাস্তিক্যবাদে পরিণত করবে, এটা আপনারা 24 সালে বুঝেছেন ঠিক কিনা? আজকের বর্তমান সময়ের মধ্যে খুব হাস্যকর এক বিষয়, আজ থেকে 10 বছর আগে আমরা ইসকনের ব্যাপারে বলেছিলাম, যে ইসকনের জন্ম দিয়েছে নিউ ইয়র্ক, আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে, আমরা হিন্দু ভাইদের পিঠের মধ্যে হাত বুলিয়ে বলেছি যে আপনারা যে ইসকনের অনুসরণ শুরু করছেন, ইসকন কোনো হিন্দুবাদীদের মাধ্যমে কল্যাণের জন্য তৈরি হয় নাই, তারা আমাদের মুসলমানদেরকে কাদিয়ানিরা মুসলমান রূপে যেরকম ধ্বংস করতে চেয়েছে, হিন্দুত্ববাদীদের মধ্যে ইসকনরা হিন্দুর নামে হিন্দুদেরকে ধ্বংস করতে নেমেছে, কিন্তু তারা 10 বছর আগে বুঝে নাই। আজকে 10 বছর পরে, 10 বছর আগে ওলামায়ে কেরাম যখন ইসকনের বিরুদ্ধে কথা বলেছে তখন আমাদের মুসলমান দরদি ভাইরা বলেছে যে আপনারা মোল্লারা কিছু না হতেই দেশের মধ্যে আগে আগে চিৎকার মারেন, কিছু না বললেই আপনারা চিৎকার দিয়ে উঠেন, আপনাদের সমস্যাটা কি? এই জন্য অনেক আলেমকে 14 শিখের মধ্যে থাকতে হয়েছে ঠিক কিনা বলেন? এই সকল আলেমদেরকে জেল হাজতে পোড়ার পর আজকে 10 বছর পরে যেই সকল আইনজীবীরা তাদের আদালতের মধ্যে ওলামায়ে কেরামকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে জেল হাজতে ঢুকিয়েছে, আজকে ইসকন সেই সকল আইনজীবীদেরকে হত্যা করার সাহস পেয়ে গিয়েছে। চট্টগ্রামের মধ্যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাই, ইসলাম মুসলমান একজন আইনজীবী, সম্ভাব্যময় আইনজীবী, তাকে হত্যা করলো কারা? এই 10 বছর আগেই আলেম ওলামায়ে কেরামগণ স্পষ্ট বলে দিয়েছেন এই ইসকন বাংলাদেশের জন্য কখনো শুভনীয় নয়, কল্যাণকর নয়, এই ইসকন এসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আপনারা প্রশ্ন করবেন যে ইসকন কি জিনিস, ইসকন কি জিনিস? ইন্টারন্যাশনাল ফর কৃষ্ণ, যেই কৃষ্ণের ব্যাপারে কৃষ্ণের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের যে একটা সংগঠন তৈরি হয়েছে, নিউ ইয়র্ক থেকে 1966 সালের জুলাই মাসে, সেই দলটাকেই বলা হয় ইসকন। সেই দলটাকে কি বলা হয়? ইসকন। আমরা আমাদের দেশের মধ্যে যে সকল হিন্দু ভাইয়েরা বসবাস করে, যে সকল বৌদ্ধ ভাইয়েরা বসবাস করে, যে সকল অমুসলিম ভাইয়েরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, কোনোদিন আজও পর্যন্ত কোনো হক্কানি মিডিয়া, কোনো সৎ ব্যক্তি এটা প্রমাণ করতে পারে নাই যে অযথা কোনো ধর্মের উপরে মুসলমানরা আঘাত এনেছে ঠিক কিনা? যারাই কথা বলেছে তারা বলেছে প্রথম আলোর মতো হলুদ মিডিয়ার লোকেরা ঠিক কিনা বলেন? তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে হিন্দুদের মন্দির মুসলমানরা ভেঙেছে, প্রথম আলো সেটাকে প্রমোট করেছে, বিভিন্ন হলুদ মিডিয়াগুলো সেটাকে প্রমোট করেছে, খবর নেওয়ার পর পাওয়া গেছে প্রথম আলোর সংবাদ মিথ্যা, কোনো মুসলমান মন্দির ভাঙে নাই, এই ইসকনের কোনো এক সদস্য মন্দির ভেঙে তারা মুসলমানদের উপর, তারা মুসলমানদের গাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক কিনা? তাহলে এই দেশের হিন্দু ভাইয়েরা যারা আছে তাদেরকেও আমরা বলতে চাই, যখন হিন্দুরা বিপদে পড়ে এই মসজিদুল জুমার সাক্ষী, মসজিদুল জুমার এই মিম্বর সাক্ষী, আল্লাহর কসম আমি এই মিম্বর থেকে জুমা পড়িয়ে আমি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে অনুদান দিয়েছি, আমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছি,
হিন্দুদের মন্দির ভাঙার জন্য যখন ইসকনরা ষড়যন্ত্র করেছে, আমাদের মাদ্রাসার ছাত্ররা তখন গিয়ে পাহারা দিয়েছে, ঠিক কিনা বলেন? কোন ইসকনের লোকেরা পাহারা দেয় নাই, তারাই তাদের মন্দির ভেঙেছে। বর্তমান সময়ের মধ্যে তারা চাচ্ছে মুসলমানদের ইমানকে ছু মেরে নিয়ে যাবে, মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে তারা চলে যায়, তাদেরকে বিভিন্ন খাবার দেয়, অনুষ্ঠান করে, সেখানে এক প্যাকেট বিরিয়ানি খাওয়ায়। খাওয়ানোর পর তারা হরে শ্রীরাম বলে ঘোষণা দেয়, হরে কৃষ্ণ বলে তাদের মুখ দিয়ে স্লোগান দেওয়ায়, বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান দিয়েই শেষ নয়, তারা এটাকে ভিডিও করে, ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দেয়। তারা আমাদের মুসলমানদেরকে দেখাতে চায়, তোমাদের অদূর ভবিষ্যতের সন্তানগুলোকে আমরা, আমাদের ইসকন নয়, আমরা হিন্দু নামে যে ইমান ধ্বংসকারী এক সংগঠন নিয়ে নেমেছি আমরা সাকসেসফুল, নাউজুবিল্লাহ বলেন, তাদেরকে আর সাকসেসফুল হতে দেওয়া যাবে না, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক ভালো, এই দেশের জন্ম থেকে হিন্দুরা বসবাস করছে তারা বসবাস করবে, ঠিক কিনা? বৌদ্ধরা বসবাস করছে তারা বসবাস করবে, মুসলমানরা বসবাস করছে বসবাস করবে, কিন্তু আমার হিন্দু ভাইদের নামে, একটা ধর্মের নামে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে সুস্পষ্ট যে কাফেরদের সাথে আমাদের সম্পর্কটা ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তারা ভালোভাবে চলাফেরা করে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি তারা খারাপ আচরণ করে, তারা আমাদের ইমান নিয়ে তারা ছিনিমিনি খেলার চেষ্টা করে, আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, সে যদি তোমার ভাই হয়, সে যদি তোমার বাবা হয়, তারপরও তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ইমানদারগণ, মনোযোগ সহকারে শ্রবণ করো, যদি তোমাদের বাবাদের মধ্য থেকে কেউ কোনো কাফেরের অনুসরণ করে, তার সাথে যদি ভালোবাসা রাখে, ইমানের প্রতি যদি ভালোবাসা না রাখে, তোমাদের ভাইদের মধ্য থেকে যদি কেউ কাফেরের প্রতি ভালোবাসা রাখে, ইমানের প্রতি যদি তার বিন্দু পরিমাণ ভালোবাসা না থাকে, তাকে তোমরা বলো ফিরে যেতে। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, সে যদি না ফিরে বরং মুখ ফিরাইয়া নেয় ইমান থেকে কাফেরদের দিকে চলে যায়, অথবা তোমরা যদি তাদের সাথে চলে যাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, জালেমদের অন্তর্ভুক্ত তোমাদেরকে করে দিবেন কে? আল্লাহ তাআলা তোমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করে দিবেন। এজন্য আমরা জালেম হতে চাই নাকি আমরা ইমানদার হয়ে থাকতে চাই, স্পষ্ট জেনে রাখতে হবে। আমরা বলি আমাদের এই দেশটা, আমাদের এই মাতৃভূমিটা হয়তোবা স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু জেনে রাখেন একটা কথা, আমাদের এই দেশ এখনো স্বাধীন হয়, স্বাধীনতার মাত্র স্লোগান নিয়েছেন, অস্ত্র হাতে নেওয়ার সময় এসেছে, আরেকটা স্বাধীনতা রয়েছে, মুসলমানের চূড়ান্ত সিদ্ধান্ত হবে, চূড়ান্ত স্বাধীনতা হবে যখন নাকি গাজওয়ায় হিন্দের মাধ্যমে ইসলাম বিজয় হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের চূড়ান্ত বিজয় তখন হবে যখন রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হবে, মুসলমানদের চূড়ান্ত বিজয় তখন হবে যখন মসজিদুল আকসা ইসরায়েলের কবল থেকে মুক্ত করে মুসলমানরা শান্তিপূর্ণভাবে দীর্ঘ কেরাতে সেখানে সালাত আদায় করবে। ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হবে না। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, তোমাদের ঈমানটাকে আবার চেতনা করো। এক সময় এই দেশের মুরব্বীরা, এক সময়ের এই যে এই দেশের বুদ্ধিজীবীরা বলেছিল যে স্বৈরাচার সরকার, সে এমন ভাবে এই দেশের মধ্যে শিকড় গেড়েছে কেউ তাকে হটাতে পারবে না, বলেছিল কি না? কিন্তু আমার দেশের যুবকরা যখন হুংকার দিয়েছে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কি না? নিজের অনুসারীদের হেফাজত করার সময়টা পর্যন্ত তারা পায় নাই। ঠিক তেমন ভাবে ইসলাম বিদ্বেষীরা যেইভাবে আমাদের দেশের মধ্যে ইমান নিয়ে ছিনিমিনি খেলছে, যুবকরা যদি আবার আল্লাহু আকবার ধ্বনি দেয়, ওয়াল্লাহি ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বিদ্বেষীরা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের মিশন হলো ইসলাম প্রতিষ্ঠা করা। কি করা? আমরা আজকে বিভিন্ন মতগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের যুবকরা জীবন দেয়, আমাদের যুবকরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়, আমাদের যুবকগুলো খ্রিস্টানদের তৈরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা বলবেন কেন আপনি হঠাৎ করে এত চিল্লাচ্ছেন? ইমানদার তখনই খেপে যায়
যখন তার ইমানের মধ্যে কেউ হাত দেয়, আপনি আমাকে থাপ্পড় দিবেন কিছু বলবো না, আপনি আমার উপর জুলুম করবেন কিছু বলবো না, কিন্তু আমার ধর্মের উপর আঘাত দিলে সেই হাত ভেঙে দিব আমরা। আমার ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না। আমার মুসলিম ভাই বিশ্বের যে কোনো প্রান্তে যদি আহত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 6000 নম্বর হাদিসে বলেন, রাসূল বলেছেন সব মুসলমানগুলো হলো একই দেহের ন্যায়। বিশ্বের কোনো এক প্রান্তে একজন মুসলমানের চোখ যদি উঠে যায়, মনে করতে হবে সারা বিশ্বের মুসলমানের চোখ যেন ইহুদিরা উঠিয়ে দিয়েছে, ঠিক কিনা সম্মানিত হাজিরিন? সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যুবকদেরকে বলতে চাই, তোমরা কি তোমাদের জীবনটা ইসলাম প্রতিষ্ঠার জন্য বিলিয়ে দিবে, নাকি হিন্দুত্ববাদীদের অথবা খ্রিস্টান নাস্তিকদের মতবাদ গণতন্ত্র অথবা কোনো মন্ত্রতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য জীবনটাকে বিলিয়ে দিবে? আমরা কোনো গণতন্ত্র অথবা মন্ত্রতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন বিলাতে চাই? আল্লাহই জেনে রাখবে, আল্লাহই জেনে রাখবে, শুধু যদি কোনো ব্যক্তি শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, সে শহীদ হবে না, সে শহীদ হবে না। কারণ গণতন্ত্র হলো কার বিরোধী? ইসলাম বিরোধী। জোরে বলেন, কিসের বিরোধী? আজকে আমরা ইসলামিক দলগুলোকে চিনি না। ইসলামিক দলগুলোর ব্যাপারে আমাদের সামনে এমন ভাবে তুলে ধরা হয়েছে যে এই ইসলামিক দলগুলো দেশের ক্ষতি করেছে, বলেন নাউজুবিল্লাহ। বলে ইসলামিক দলগুলো মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছে, বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন গোরার ইতিহাসটা দেখবেন, গোরার ইতিহাস দেখবেন, অনেকেই অনেক দলকে ভালোবাসেন। আজকে কোনো দলকে ভালোবেসে বলছি না, আমার ফাঁসি চাই বইটা পড়বেন। বই পড়লে পাবেন বাংলার ইতিহাসের মধ্যে কি ঘটেছিল। আরো স্পষ্ট আপনাদেরকে বলে যাই, যত ইসলামিক দলের লোকগুলোকে কিছুদিন আগে জেলখানার ভিতরে নিয়ে একের পর এক ফাঁসিতে ঝুলিয়েছিল, তাদেরকে তারা ইসলামিক কোনো দল করে বলে তাদেরকে ফাঁসিতে ঝুলায় নাই। তাদের একটা দাবি ছিল, তাদের দাবি কি ছিল? বাংলাদেশের সংবিধানের মধ্যে সর্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ। সর্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? জনগণ। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলাম, তাদেরকে প্রমোট করা আমার কোনো উদ্দেশ্য নয়। তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের দলের প্রথম লাইনের মধ্যে প্রথম বিধান হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই কথা না কেটে তোমরা এই কথা না লিখবে যে সার্বভৌমত্বের ক্ষমতা জনগণ, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই দেশের মধ্যে নিবন্ধন টিকিয়ে রাখার ক্ষমতা দেওয়া হবে না। তোমরা বাংলাদেশের রাজনীতি থেকে ক্ষমতাচ্যুত হয়ে যাবে, তোমাদের নিবন্ধন বাতিল হবে। জামাতে ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে যেই জিনিসকে উসিলা ধরে তারা বলেছিল না জীবন যাবে তো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তাই তাদের দলের নিবন্ধন বাতিল করা হলো। বাংলাদেশ ইসলামী আন্দোলন, আপনারা জানেন চরমোনাইর পীর সাহেবের একটা দল আছে, আছে কি নাই? বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাখা সর্বপ্রথম মরহুম পীর সাহেব এই দলের নাম দিলেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তারা বলল না এই দেশের মধ্যে ইসলামী শাসনতন্ত্র এই সংবিধান মানে না, তারা মানে গণতন্ত্র। তাই তারা শাসনতন্ত্র কথাটা যতক্ষণ না কাটবেন ততক্ষণ বাংলাদেশের নির্বাচনে আপনাদের নিবন্ধন দেওয়া হবে না। বাধ্য হয়ে ওলামায়ে কেরাম পরামর্শ করে ইসলামী আন্দোলন শব্দটাকে রাখলো, ইসলামী শাসনতন্ত্র কথাটাকে কেটে দিলেন। তারপরও তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এই উদ্দেশ্যে যে আমরা যদি পারি চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? তাহলে তাদের চুলকানি সব ইসলামী দলের পিছনে, আল্লাহই যতক্ষণ খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ঠিক কিনা বলেন? তাই আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলকে একত্র হয়ে কার রুজু ধরতে হবে? আরো জোরে বলেন, কার রশি ধরতে হবে? আল্লাহ তাআলার রশিকে ঐক্যবদ্ধভাবে, আমাদেরকে মুষ্টিবদ্ধভাবে ধরতে হবে। যখন ধরবো আল্লাহ তাআলা এই মুসলমান যুবকদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা বলেন? আজকে এখনো পর্যন্ত ইমামরা বিভিন্ন দলের চাপে এখনো কথা বলতে পারে না, বুকের ভিতরে অনেক চাপ রাখে। আপনারা মনে করেন যে হয়তোবা স্বাধীনতা পেয়ে গেছি, হয়তোবা কথা বলার সাহস পেয়ে গেছি, কত রিস্ক নিয়ে যে আপনাদের সামনে কথা বলতে হয় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, কোনো দল নয়, কোনো মত নয়, ইসলামিক দলগুলো ছাড়া আর কোনো দলের সাথে আমরা থাকতে চাই না। পারবো তো ইনশাআল্লাহ। সব দলকে আমাদের দেখা হয়েছে, 15 বছর আগের দলদের স্মৃতি 15 বছর স্বৈরাচারের কারণে আমরা ভুলে যাই নাই।
15 বছরের স্বৈরাচার যেরকম আমাদের উপর জুলুম করেছে, তার আগে ধাপে ধাপে যারা ক্ষমতায় ছিল তারাও আমাদের উপর জুলুম করেছে। তাই সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন? তাই আমাদের জন্য উচিত হবে চোখ কান যখন নাকি আমরা সজাগ রাখবো তখন তারা আমাদের কাছে চান্স পাবে না। একমাত্র আপনার ইসলাম যখন চান্স পাবে, আল্লাহই আপনি দেখতে পারবেন ওমরের শাসন কিরকম ছিল। আমরা একটা সময় ভেবেছি এবং বলেছি যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে, কিভাবে করেছে দেখি নাই, শুধু কোরআনে পড়েছি, শুধু হাদিসে পড়েছি। কোন একটা জালেমকে যদি চোখের সামনে ধ্বংস করে দেখাতেন তাহলে হয়তো বা বুঝতে পারতাম কিভাবে জালেমদের পতন হয়। আল্লাহ তাআলা একটা জালেমকে পতন করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে জালেমের পতন হয়, ঠিক কিনা? আপনারা ঠিক এমনই ভাবেন যে উমর কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই, আবু বকর কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই। আল্লাহ আমরা দেখতে চাই, ওয়াল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সবাই যখন ঐক্যবদ্ধ হবেন উমরের খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে, আবার সোনালী যুগ প্রতিষ্ঠিত হবে। এই জন্য চাই তো আমরা সোনালী যুগটা আবার, চাই তো আবার এই সন্ত্রাস মুক্ত একটা দেশ, চাই তো আবার চাঁদাবাজ মুক্ত একটা দেশ। এই জন্য আমাদের হয়তো বা তাজা রক্ত ঢেলে দিতে হতে পারে, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা তো বলি জিহাদ 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 চাই, জিহাদ আসলে লুঙ্গি খুলে দৌড় দিয়ে পালায়, জিহাদ আসলে এমনই হয়। এই জন্য যখন আমাদের স্পৃহা হৃদয়ের মধ্যে থাকবে ঠিক এটাকে বাস্তবায়নও করে দেখাতে